সবাই আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছে, সুস্থ আছি। আজ হলো বৃহস্পতিবার, আজকে হলো পূর্ণিমা পুজো, তাই আজকে আমরা কালকে তোমাদের ব্লগটা দিয়েছি সেটা দেখলে তো যে আমরা পুজো দিতে যাব, তাই আর কি। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আর সকালের কাজকর্ম বলতে মোটামুটি হয়ে গেছে সমস্ত, আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে আর পূর্ণিমা পুজোও রয়েছে, এখানে তো আর পূর্ণিমা পুজো অতটা হয় না, তো আমি যেমন নিজে থেকে পুজো করি সেই রকমভাবে পুজো করে পাঁচালি পড়েছি লক্ষ্মীবারে। তো এখন একটু বেরিয়ে পড়েছি, আর এখনও মানে মাথা টাতা এখনও চিরুনি দেওয়া হয়নি, চান টান করাও হয়ে গেছে, মানে সমস্ত কিছু হয়ে গেছে, গরম জল করেছি তাড়াহুড়োর মধ্যে, গরম জল একদম মানে ঠান্ডা রয়েছে তাতেই চান করে নিয়েছি আর কি। তো চলো দেখতে থাকো, আর বেশি বকবক নয়, আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে আর সঙ্গে থাকো, চলো। তো প্রথমে এই জামাটা পরেছিলাম, এই জামাটা অতটা না ফিটিং হচ্ছিলো না, তাই আর কি এই জামাটা পরে নিলাম, ওই জামাটার সাথে সোয়েটার না পরলে অতটা ভালো লাগছিল না, তাই আর কি ভাবলাম যে এইটা কালকে কালকে ধোয়া হয়েছিল, তাই আর কি এইটাই পরে নিলাম। আর ঠাকুর মন্দিরে যাওয়া মানে একটু ধোয়াধুই পরে গেলেই ভালো, নতুন অতটা পরে যেতে হবে না কারণ সামনেই মন্দির। তো চলো এটাই আপাতত পরে নিলাম, মানে লং রয়েছে, চলো দেখতে থাকো। আর এখন চুলটাকে আমি বিনুনি করবো, খুলে যাবো না অতটা, বিনুনি করবো, সাগর বিনুনি এখন একটু শিখতে পেরেছি, তো আমি বানাই, মানে বানাই বলতে আমি এ করি, মানে কী বলবো, বিনুনিটা করি, তারপরে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখাবো কেমন হয়েছে, ঠিক আছে, দেখতে থাকো। অতটা পারি না কিন্তু এখন এখন নতুন নতুন শিখেছি তো মোটামুটি পারি। তো বন্ধুরা আমার বেরোনো কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদের একটু বিনুনিটা দেখিয়ে দিই, অতটা ভালোভাবে করতে পারি না, যতটা আর কি করতে পেরেছি ততটাই আর কি। তো চলো দেখতে পেয়েছো কি না জানি না, তো যাই হোক ওইভাবে একটু বানিয়ে নিয়েছি, তো করতে করতে শিখে যাব। চলো বেরোনো কমপ্লিট হয়ে গেছে, বসি, তোমাদের দাদা ভাই এখন আসেনি, ও আসুক চান করবে তারপরে যাবে আর কি। তো আমার আগে মেয়েদের আগে একটু দেরি হয়, তো বিরিয়ানিটা করতে ভালোই টাইমটা লেগে গেছে, চলো গিয়ে একটুকরো হাসি যে মেঘ সরালো, একটুকরো খুশি যে চাঁদ উঠালো, যেখান থেকে আমরা ডালাটা নেবো সেখানেই জুতোটাকে খুলে রেখে দিয়েছি, সবাই ওই ওইভাবেই করে আর কি। তো সেখানে জুতোটা খুলে দিয়ে আমরা এখন চলে এসেছি পা হাত ধুতে, এখানে সমস্ত কিছু সিস্টেম রয়েছে আর কি, পা ধুয়ে তারপরে ঠাকুরের মন্দিরে উঠতে হয় আর কি। তো এটা ভেতরেই কিন্তু একটা পাঁচির দিয়ে এরকম সিস্টেম করে রেখেছে আর কি। তো আগে ধুয়ে নিচ্ছে, ওর মাথাতে জল ছড়াতে বলছি, তো কীরকম ছড়াচ্ছে দেখো। তো যাই হোক আমি এখন পা হাত ধুয়ে নেবো, আর যেহেতু আমরা চান করে গেছি বাড়ি থেকে তারপরেও না ধুতে হয়, কারণ বাইক থেকে তো মন্দিরে ঢুকছে না, তাই আর কি পরিষ্কার মানে পা হাত ধুয়ে তারপরে মন্দিরে উঠতে হয় আর কি। তো দেখো এখানে ঠাকুমাটা এ দিয়ে দিচ্ছে, ডালাগুলো দিয়ে দিচ্ছে, আর আমি এদিকে ভিডিও করছি, আর তোমাদের দাদা ভাই কিনছে আর কি। আমি তো এদের ভাষা জানি না, বুঝতে পারি কিছুটা কিছুটা, কিন্তু সব তো আর বলতে পারি না। তো যাই হোক এখানে দেখো আমাদের ডালা কেনা কমপ্লিট হয়ে গেছে, তো আকন্দ ফুল রয়েছে তোমাদের বলে দেবো, আর এখানে দেখো কী সুন্দর আলপনা দিয়েছে, প্রত্যেক দিনই দেয়। তো বন্ধুরা এখানে ডালা কিনে নিয়েছি, শুনতে পাচ্ছ কি তা জানি না, তো যাই হোক ডালাতে রয়েছে,
পুদিনা ওই তুলসি পাতার মতো, আর এইগুলো কি পাতা আমি জানি না, আর রয়েছে এটাকে কি বলে তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রুমের দিকে যাচ্ছি গিয়ে প্রসাদ খাবো, আর ওখানে যেহেতু সানজল দিয়েছে সানজল খেয়েছি, গিয়ে একটু প্রসাদ খাবো তারপরে নাস্তা করবো। তো চলো, আজকে বাড়ির নাস্তা ছিল কিন্তু আমি পুজো দিতে আসবো বলে তার জন্য দোকানে নাস্তা হয়েছে, চলো দেখতে। পুজো দিয়ে চলে এসেছি, আর আজকে দুটো মন্দিরে দুটো ডালা দিয়ে পুজো দিয়েছি, আর প্রথমে যেখানে গেছি সেই মন্দিরটাতে পুরোটাতে ভিডিও করেছি আর কি, মানে সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল, আর সেকেন্ডটাতে সেখানে পুজো দেওয়ার আজকে অতটা এ ছিল না, তো আজকে ভাবলাম যে পুজো দিয়ে অনেকদিন ধরে দেবো, ভাবছিলাম একই ঠাকুর আর কি হনুমানজি, তো তাই আর কি অনেকগুলো ঠাকুর রয়েছে আর কি হনুমানজি একটা মন্দিরে পুরো সব মানে প্রত্যেকটাই মানে হনুমানজি আছে, আর এটাতে গণেশ ঠাকুর, তারপর আরও বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে আর কি। আর তো এটা তো ডালা দিয়ে পুজো দিয়েছে, আর এই মন্দিরে তো ক্যামেরা অ্যালাও নেই তার জন্য আর ভিডিও করা হয়নি, শুধু ফুল কিনছিলাম যখন তখনই এক ঝলক মনে দেখিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এসে এই যে নাস্তাটা খেলাম, আর অনেক বেলা হয়ে গেছে যেন আমার ঘুম পেয়ে যাচ্ছে, তো 12:10 হয়ে গেছে, তো চলো এখন ভাতটা রান্না করে নেবো, কি সবজি আছে ফুলকপি টুকুরি হবে হয়তো, চলো। আর এই যে হলুদ আর তার সাথে এখানে যে কুমকুম টাইপের সমস্ত কিছু যে কপালে পরে নিয়েছি কানে লাগানো হয়েছে, চলো এখন রান্না বান্না করিনি, রান্না বান্না সেরে টেরে তারপর আবার আসছি তোমাদের সামনে, রান্না রান্না শেয়ার করবো না, ভালো লাগছে না শরীরটা। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে এই যে ফুলকপি আলু কেটে রেখেছি, এটা নিরামিষ তরকারি হবে, এই বেগুন দেবো, এই যেগুলো লম্বা লম্বা বেগুন এটাতে যাবে এই ফুলকপিতে, আর যেগুলো ছোটো ছোটো বেগুন যাবে এই যে ফুলকপির ডাঁটা ভাজাতে, এটাতে একটা ওলকপিও দিয়েছি আর ফুলকপির ডাঁটা, তার সাথে বেগুন দিয়ে ভাজা। এই যে জামাটা ছেড়ে নিয়েছি, আর এই দেখো এই যে মালাটা দেখানো হয়নি, এটা আগের বারে গিয়ে পরেছিল, আর এইবারে গিয়ে ওগুলো 15 করে নেয় আর কি, পরতে হয় তো। যাই হোক, ভাতটা বসিয়ে নিয়েছি, আর কি বলো তো হাস্যকর কথা হলো যে ফুলকপির তরকারি হবে, তার সাথে এখানে আমাদের শাকের তরকারি হোক, কোনো সবজি হোক, সবাই আদা রসুন ব্যবহার করা হয়, আর কোনো মানে কোনো কিছুতে এই ব্যবহার করা হয় না, যেমন জিরে আদা দিয়ে একটা তরকারি করলে একটা নিরামিষ ব্যবহার হয়, তো করা যাবে। আজকে আদা রসুনটা ব্যবহার করবো না, তোমাদের দাদাভাই পাঠিয়েছি দোকান ভুষিমা দোকান, জিরের গুঁড়োটা আনতে বলেছি, জিরের গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে ওই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইসব দিয়ে ফুলকপি তরকারিটা রান্না করবো আর কি, যা লাগে লাগে যা লাগে লাগবে খেতেই হবে আজকে, কারণ আজকে পুজো রয়েছে, আমরা যাতে আমি তোমাদের দাদাভাই আর আমার দাদা যেহেতু পুজো দিতে গেছিলাম, আমরা মিলে নিরামিষ খেয়েছি, কিন্তু আর বাকি জানি খেলেও আজকে খেতে নেই আর কি, কারণ আজকে পূর্ণিমা পুজো রয়েছে, লক্ষ্মী পুজো রয়েছে, একটু নিরামিষ মানা যায় তাই না। যাই হোক, এইরকমই রান্না করবো, যা লাগে লাগবে, যতটা ভালো লাগবে না হয়তো, তো দেখা যাক কিরকম হয়। ভাতটা বসিয়ে রেখেছি, আর কড়াইটাতে এখন ভেজে নেবো, আগে ডাঁটাগুলো ভেজে নেবো, তরকারিটা করে, তো চলো দেখতে। আজকে যেহেতু পুজো দিয়েছি তো সবজি রয়েছে, আর আমাদের এখানে তোমাদেরকে বলেওছি আদা রসুনের পেস্ট দিয়ে রান্না বান্না হয়, তো আজকে আদার তো খাওয়া যায় নিরামিষ হিসাবে, কিন্তু রসুন তো একসাথেই রয়েছে না, তাই আর কি তোমাদের দাদাভাইকে বললাম যে জিরে গুঁড়ো এনে দিতে, তো ও আবার একটু বুদ্ধি করে ধনিয়া পাউডারও এনেছে আর কি, তো এই দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে, আর বেগুন অতটা ফুলকপিতে অনেকে দেয় না, আমি আজকে দিয়েছি আর কি, দেবো আর কি, তো ভালোই লেগেছে খেতে। আর আমি এদিকে এখন ওলকপি আর ফুলকপির ডাঁটাটাকে ভাজা করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে, ভালোই লাগে খেতে, আর আমার ফুলকপির থেকে ফুলকপির ডাঁটা ভাজা খেতে মানে অসাধারণ লাগে,
তো যাই হোক, এখন এদিকে ভেজে নিচ্ছি। আর দেখো তেলটা কালো কালো মানে লাগছে না, ওটা কালকে ভাজি করেছিলাম, ওই যে তোমরা ভিডিওটা দেখলে, ওই যে ফুলকপির পকোড়া করেছিলাম, মূলোর পকোড়া করেছিলাম। আর শীতকালে সত্যি কিন্তু যে কোনো পকোড়া করলে খেতে ভালো লাগে। আর সেই তেলটাই ঢাকা দিয়ে রাখা হয়েছিল, সেই তেলটা দিয়ে আজকে ভেজে নিলাম আর কি। আর আমাকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, তাতে আমাকে একজন কমেন্ট করেছে এইটুকু তেল দিয়ে, সে তখন আমি চিকেন রান্না করেছিলাম, তো এইটুকু তেল দিয়ে রান্না বান্না করছো আর মানুষকে শেয়ার করছো, মানে খারাপ খারাপ অতটা লাগেনি। তো যাই হোক, অনেকে বলে কম তেল দিয়ে রান্না কর, একবারে যে কম তেল দিয়ে রান্না করি তাও না। তো এইদিকে দেখো ফুলকপিটা, দেখলে হয়তো ভাবে যে কড়াইতে তেলই দিইনি, কিন্তু অনেকটা তেল দিয়েছি, কিন্তু কড়াই ওই ফুলকপিকে খেঁচে নিয়েছে, তারপর আবার ভাজতে ভাজতে আবার তেল দিয়েছি আর কি। একসাথে আমি এক কাঁড়ি তেল দিই না আর কি, যতটা তেল কম খাওয়া যায় ততটাই আমাদের শরীরের পক্ষে ভালো। তো যাই হোক, যারা যেমন বোঝে। তো দেখো যেহেতু আজকে নিরামিষ তরকারি হবে, পেঁয়াজ আদা রসুন কিছুই দেওয়া হবে না, তাই টমেটোটাকে গ্রেট করে নিচ্ছি। আর টমেটোটা গ্রেট করে নিয়ে তোমাদের একটা টিপস দিচ্ছি, টমেটোটা গ্রেট করে রান্না করলে কিন্তু টেস্টও হয় আর গ্রেভিটাও হয় ভালো। তো দেখো এদিকে আমার ফুলকপি আলুটাও ভেজে নিয়েছি, আর ওদিকে আমার দেখো টমেটোটাও গ্রেট করা হয়ে গেছে, আর ওদিকে বেগুনটাও ভেজে নিয়েছি। এখন আমি গ্রেট করা টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন দিয়ে দিচ্ছি এটা জিরে গুঁড়ো মনে হয়, তারপরে ধনে গুঁড়ো দিয়ে দেবো, তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেমন দেয় দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো, এটা ধনে গুঁড়ো। তো কিন্তু টেস্টটা ভালোই হয়েছিল, খেতে ভালোই হয়েছিল মোটামুটি। আর এদিকে দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর দেখো টমেটোটাকে গ্রেট করে দিতে যেন কত মশলা হয়ে গেছে, তাই না? ভালোই হয়েছে কিন্তু টমেটোটা গ্রেট করে, একটু পরিশ্রম বলতে কি একটু ঘষে নিতে হয় আর কি। তো ঘষে নিয়ে দেখো কি সুন্দর গ্রেভি গ্রেভি টাইপের হয়ে গেছে, আর খেতে কিন্তু ভালো লেগেছিল, মানে নিরামিষ তরকারি আর সেদ্ধ তরকারি টাইপেরই আর কি, ভালো লেগেছিল। তো দেখো এদিকে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই মশলার উপরে ফুলকপি আর আলুটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ পাচ্ছ, কারণ আমাদের এই পাশের মানে দুটো তিনটে পরে বিল্ডিংয়ে না প্রত্যেক দিন মনে হয় কাজ হয়, প্রত্যেক দিন ওই এগুলোতে মেশিনের আওয়াজ হয়। তো যাই হোক, এদিকে দেখো আমার ওদিকে কষিয়ে জলও দিয়ে দিয়েছে, আর আমার এদিকে ঝোল ফুটছে, তারপরে ঝোলটা কিছুক্ষণ ফোটার পরে আমি বেগুন দিয়ে দিয়েছিলাম আর কি, কারণ বেগুন তো আগে থেকে দিলে তো একদম গলে যাবে তাই আর কি। তো রান্না বান্না হয়ে গেছে, তো চলো। তো বন্ধুরা, ওদিকে আমার তরকারি হয়ে গেছে, ফুটেও গেছে, আর এখনই গ্যাস বন্ধ করে দিয়ে এলাম, আর আশা করছি ভালোই লাগবে তরকারিটা। তো চলো আজকের ব্লগটা এইটুকুই আর বাড়াচ্ছি না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন তো তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো, টাটা, বাই বাই, গুড সরি গুড নাইট নয় গুড আফটারনুন, টাটা।